তুমি আমার মনের ভিতরে এত স্পেশাল মানুষ হয়তো আমার নজর থেকে অনেক দূরে থাকো কিন্তু আমার মনের ভিতরে অনেক দাঁড়েই থাকো আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো গাইস অনেকে আমাকে বলতে ভাই স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিটিং করবো যে স্ট্যাটাস ভিডিওগুলো টিকটকে খুব ট্রেন্ডিং ভাইরাল ভিডিও তো এই ভিডিওগুলো আমি কীভাবে এডিটিং করব সেই বিষয়ে একটা টিউটোরিয়াল দেন তো গাইস আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো স্ট্যাটাস ভিডিও আপনারা খুব সহজে কীভাবে এডিটিং করবেন তো ক্যাস স্ট্যাটাস ভিডিও আপনারা দুই প্রকার এবং দুই ভাবে এডিটিং করতে পারবেন মানে এক একটা এক সিস্টেমে আমি আপনাদেরকে দুইটাই সিস্টেম দেখিয়ে দেবো তো ক্যাস স্ক্রিন দেখছেন এরকম একটা সিস্টেমের আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন এবং অন্যভাবে টিকটকে আপ আপলোড করে সেইভাবে একটা বানাতে পারবেন তো আমি দুইভাবে আপনাকে ভিডিও এডিটিংটা দেখিয়ে দেবো তো চলুন তো তোকে এই স্টাটাস ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাকে ক্যাপকাট অ্যাপসটা লাগবে কাইন্ড মাস্টার যে কোনো অ্যাপস দিয়ে আপনারা করতে পারেন তো আমি ক্যাপকাট অ্যাপস দিয়ে দেখিয়ে দেবো তো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন তো এরপর ক্যাফকার অ্যাপসে চলে যাবেন জাস্ট ক্যাপকাট অ্যাপসের নিউ প্রজেক্ট প্লাস থাকলে ক্লিক করে দিন এখানে ক্লিক করে ফার্স্টে আপনাদের গোল ব্রাউজারে গিয়ে আপনার ফটো লাগাতে মানে ফটো ডাউনলোড করতে হবে তো কার ফটো আপনি যে ফটো মানে দিতে চান স্ট্যাটাসে সেই ফটো আপনি ডাউনলোড করে নিতে সেই ফটো লিখে যদি আপনি গুগলে সার্চ করেন সাথে সাথে এরকম অনেক ফটো চলে আসবে তো এখান থেকে সুন্দরভাবে এরকমভাবে ফটো একটা ডাউনলোড করে নেবেন তো কাজ ধরুন আমি একটা ফটো দিয়ে আমি আপনাকে বানিয়ে বুঝিয়ে দিই ফার্স্ট টাইম এই ফটোটা নিয়ে আসলাম তো এই ফটোটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে বানাবেন তো এই ফটোটাকে ক্লিক করে একটু বড় করে দেবেন তো কাজ এই ফটোটা যদি আপনি টিকটকের জন্য বানান তাহলে কিন্তু নাইন বাই সিক্সটি বানাতে হবে কিন্তু এখানে কিন্তু নাইন বাই সিক্সটি নেই তো এই জন্য কী করবেন নিচে অনেকগুলো অপশন আছে একবার দেখুন এগুলো সিলেক্ট করে লাস্টের দিকে যান এখানে বলুন ফর্মেট এই ফর্মেটটা একটা ক্লিক করবেন এখান থেকে নাইন বাই সিক্সটি দেখুন এটা পরে একটা ক্লিক ক্লিক করে দেবেন তাই এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে দেখুন শুট হয়ে গেল তারপর আপনি এই ফটোটা আবার ক্লিক করে এরকম বা জুম করে বড়ো করে দেবেন ওকে বড় করে দেওয়া হয়ে গেলো তো এরপর জাস্ট ক্লিক করবেন গাছ এখান থেকে আপনার জাস্ট এই ফার্স্টে একটা কাজ করতে হবে তো কী কাজ ভিডিওর ভিডিওর ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করে একটু ভিডিওটাকে কিন্তু গোলা বা আধার করতে হবে তার জন্য কী করুন ভিডিওর উপর ক্লিক করে একটু এদিকে দিকে সিলেক্ট করে যান তবে এখান থেকে পাবেন দেখুন অ্যাডজাস্ট এখানে কেউ করুন অ্যাডজাস্টে একটা ক্লিক করুন দেন অ্যাডজাস্টটা ক্লিক করে লাস্টের দিকে চলে গেলে এখান থেকে পাবেন ভেজেন্টেড এটা এটা লাস্টে মানে আগেরটা এটা পরে একটা ক্লিক করবে তিন এটা পর এটাকে ফুল করে দেবেন এরকম ফুল করে দেবেন আধার হয়ে গেল তো ওকে ওকে এরম টিক সিন্টারে ক্লিক দিন তো দেখুন এখানে কিন্তু আদারও হয়ে গেছে তো এরপর কি করবেন এখান থেকে আপনারা অভাল দিতে ক্লিক করবেন দেখুন নিশ্চয়ই ওভালে অবালে ক্লিক করবেন অ্যাড অবাল দিতে ক্লিক করে তো এখান থেকে আপনার দুটা ভিডিও সেট করতে হবে তো गाइस দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তো ফার্স্টে আপনারা যেটা সেট করবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্টে একটা ইফেক্ট সেট করতে হবে তো কোন ইফেক্ট এদের এই ইফেক্ট দেখুন এই সুন্দর একটা ইফেক্ট এই ইফেক্টটা সেট করবেন তো এই ইফেক্টটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো गाइस এই ইফেক্টটা ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনার যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন স্নো দেখুন এস এন ও স্নয়ু ওভারলি লিখবেন দেখুন এদের ফার্স্টে চলে আসবে এস এন লিখবে চলে আসবে তো স্নেগীয় ওভারলি লিখিতে সার্চ করেন আপনার সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে তো দেখুন তো কাজ এই স্নেকে ওভার লিখে সার্চ করবে যে এরকমভাবে আপনার সামনে ইফেক্ট বা চলে আসবে তো এখান থেকে সুন্দর করে আপনি ইফেক্টটা ডাউনলোড করে নেবেন তো গাইস এরপর আপনার কী করবেন এই স্নেকে লে এটা কিন্তু আপনাদের কিন্তু ওই ফটোটাকে ঢেকে পেয়েছে তো এর জন্য কী করবেন আপনি ভিডিও মানে স্নেকের ভিডিও লেয়ার পর ক্লিক করবেন যেটা ইফেক্ট এটার পর ক্লিক করবেন নিচে অনেকগুলো অপশন আছে একেবারে একটু খেয়াল করুন তো এখান থেকে জাস্ট আপনি স্প্লেটটা এটা ক্লিক করুন দেখুন স্প্লেট স্প্লেটে ক্লিক করবেন এখান থেকে দ্বিতীয় নামে ফিউটার পর ক্লিক করবেন ওকে ক্লিক পর আপনার সামনে দেখুন এরকম ইন্টারভেস শো করবে তো এরকমভাবে আপনার সামনে তো আপনারা এটাকে একটু কিনে শুরু করে নেবেন মানে একটু আগে নেবেন না ছাড়া পরে পড়বে তো এবার একটু খেয়াল করুন সেম একইভাবে আপনার শুনবো কিন্তু এটাকে অ্যাড করে তো এরপর আবার কী করুন আবার এই অ্যাডবল ক্লিক করবেন তো দেখুন এখানে অ্যাডবল আছে আসে অ্যাডবল আবার একটা ক্লিক করবেন এক অ্যাডলতে ক্লিক করার পর আপনাদের আর একটা ইফেক্ট নিয়ে আসতে হবে সেটা হচ্ছে টাইটেল

তো তাই সেম একইভাবে আপনি প্রথম অবস্থায় এরকমভাবে একটা কাজ করতে পারেন তো এই সেম একটা কাজ তো এরপর আপনাদের দ্বিতীয় আসে এটা প্রথম এরপর আপনার দ্বিতীয় যে স্ট্যাটাস ভিডিও আছে সেটা কীভাবে বানাবেন সেটাও দেখে দিই তো জন্য কী করতে হবে আপনাদের ফার্স্টে কিন্তু ওই স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনারা আটটা সঙ্গে ক্লিক করে আর একটা ফটো অ্যাড করতে হবে এই ফটোটা বাদ দিয়ে তো কোন ফটো এরকম একটা ফটো তো গাই সেম দেখুন সেম এরকম একটা আপনারা ফটো অ্যাড করে দেবেন তারপর ফটো ক্লিক করে এটাকে ফুল করে দেবেন দেখুন সবারই ফটো একটা অ্যাড করে দেবেন ফুল করে এটাকে বড়ো করে দেবেন সেম একই এটাকে বড় বড় আপনার যে এই ফটোটা এটাকে করে তো সেম একেবারে দেখুন এটাকে আপনারা সেম একইভাবে কাজ করতে হবে তো এর জন্য কী করবেন ফার্স্টে আপনি কী করবেন আপনার যে লেখা যেখান থেকে শুরু হবে জাস্ট এই লেখা লেখাপন্তকে রেখে সামনে একটু রেখে দেবেন লেখাপন্ত শুরু করে আপনারা সুন্দর করে রেখে দিয়ে আপনি দেখুন লেখাটা কোন পর্যন্ত প্রথম লেখাটা প্রথম লেগারটা এখানে তুমি আমার জাস্ট এখান পর্যন্ত রেখে কী করবে আপনার বিরো আছে বিরোপার ক্লিক করবেন ক্লিক করে স্প্রেড করে দেবেন স্প্রেড ক্লিক করে দেবেন আপনি যে মানে শহরের ফটোটা আছে এই ফটোটাকে স্প্রেড করবেন তার দুটাই দুই ভাগ করে নেবেন ফার্স্টে মানে ফার্স্ট লেয়ার যেটা যেখানে কথা শুরু সেখানে শুরু করবেন শুরু করে একটু জুম করে নেবেন দুই হাত চেয়ে ছোটো বড় করে জুম করে নেবেন জুম করবার জাস্ট আপনি ফার্স্টে যে ফটোটা আছে ফটোবার ক্লিক করবেন এখানে এখানে অ্যানিমেশন এনিমেশন ক্লিক করবেন জাস্ট এখান থেকে কম্বোতে ক্লিক করবেন কম্বোতে ক্লিক করে এখান থেকে একটা আপনার ফিওটা মানে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে অ্যানিমেশনটা দেখুন ডিস্টফ লিফ্ট এটা অ্যাড করে দিবেন জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন দেবেন ফার্স্টটাকে অ্যানিমেশান করে নিলেন সেম একইভাবে এখান থেকে আবার কী করবেন আবার তো এগিয়ে যাবেন আবার দ্বিতীয় কথা দেখুন তুমি আমার পরে যে মনের ভিতরে যাস্ট মনের ভিতরে শেষ পর্যন্ত চলে যাবেন জাস্ট এখান থেকে কী করবেন আবার এই প্রথম লেয়ারটাকে আবার শুনতেভাবে স্প্রেড করবেন স্প্রেড করে আবার সেই লেয়ার পর ক্লিক করবেন লেয়ারে ক্লিক করে আবার এনিমেশন যাবেন অ্যানিমেশন গিয়ে এখান থেকে আবার কম্বোতে চলে যাবেন কম্বোতে গিয়ে সেম একইভাবে এখান থেকে আবার ডিস্টপ লিফটার ক্লিক করে দিবেন সেম একইভাবে তারপর আবারও এগিয়ে যাবেন এখান থেকে তুমি আমার মন্দির ভিতরে তারপরে এত স্পেশাল মানুষ জাস্ট এবার লাস্ট পর্যন্ত চলে যাবেন জাস্ট আবার লেয়ার পর ক্লিক করবেন স্প্লেট করবেন প্রথমটা ক্লিক করে আবার অ্যানিমেশন যাবেন অ্যানিমেশন এখানে কম্বোতে যাবেন কম্বোতে যাবার সিম একইভাবে এখান থেকে আবার ডিস্টপ যে ওয়ান আপনাদেরকে দেখে নেবেন সেম একইভাবে আবার এটা ক্লিক করে দেবেন ডিস্টব ব্লুটেপার তো সেম একইভাবে আবার এগিয়ে যাবেন সেম একইভাবে হয়তো তোমার নজর থেকে জাস্ট এই শেষ পর্যন্ত এই শেষ পর্যন্ত আবার লেয়ার পর ক্লিক করে স্প্লেট করবেন মাস্কের উপর ক্লিক করে সেম মাস্ক যেটুকু স্প্লেট করবেন এটুকু ক্লিক করে স্প এনিমেশন যাবেন আবার কম্বোতে যাবেন সিম একইভাবে ডিস্টপু আবার ক্লিক করে দিবেন তো ওকে সেম একেবারে দেখুন আমার সবগুবা হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন সেম একইভাবে কিন্তু এটা কিন্তু সবথেকে বেশি চলতেছে এখন তো সেম একেবারে এরকমভাবে কাটকাট করে আপনি কিন্তু এডিটিং করবেন তো এখানে একটা মিউজিক লাগাতে হবে তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো এক্সট্রা ক্লিক করবেন ক্লিক করে আপনার মন মতন সেই মিউজিকটা লাগিয়ে নেবেন যে মিউজিকটা আপনি অ্যাড করবেন তো আমি একটা মিউজিকটা লাগিয়ে দিলাম দেখুন এবার খেয়াল করুন তো सेम সেম একেভাবে কিন্তু আপনি সুন্দরভাবে এরকমভাবে একে কাট করে করে আপনি কিন্তু অ্যানিমেশন লাগিয়ে নেবেন তো কাজ আপনি চাইলে আপনার কথাটাকে আপনি এখানে লাগাতে পারেন তো এখানে কিন্তু বাংলা আপনি লিখতে পারবেন না এর জন্য কী করবেন আপনি যে কোনো ব্ল্যাক জায়গায় আপনি ফোনে বাংলা লেখে এখানে কিন্তু স্ক্রিনশট মেয়েরা কিন্তু ওভারলে করে নিয়ে এসে আপনি সেম এরকমভাবে যেরকমভাবে আপনাদেরকে স্প্লিট করে দেবেন স্প্লিট করে এখান থেকে এরকম থাকবে তাহলে স্প্লেটে ক্লিক করে এটাকে স্প্লেট করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন সেম একেবারে আপনি কিন্তু দুই উপরে আপনি কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারেন স্টেটাস তারপর কী করে এরকম করা হবে উপরে সেভ সঙ্গে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন তো কাজ ভিডিওটা কেমন লাগলো আছে ওপর কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা খালে লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন কী রকম ভিডিও এর পরবর্তী স্থান তো সকল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আলু আহ আসসালাম আলাইকুম